dispare minus C. Okay. First fraction, second fraction. Second fraction. Second fraction of the takao shekane ki ache dekho. B A minus B. Tara abar LCM of denominator A plus B A minus B A minus C divided by A minus B. A minus B jodi kete dao. তাহলে a প্লাস b থাকে আর a মাইনাস c এখন এইটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেব আমরা ডিনোমিনেটর নিউমারেটর এ আমরা কি মাল্টিপ্লাই করব এটা তাহলে এখন দেখো তাহলে সেকেন্ড ফ্র্যাকশনের কি অবস্থা দাঁড়ালো একটু মুছে দিই এগুলো একটু মুছে গেলে আমাদের এটা একটু সাইড করে লিখে রাখব আমরা ওকে এখন আসো সেকেন্ড ফ্র্যাকশন B into A plus B A minus C divided by এখন আসো আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করব A minus B into A plus B চলো এই যে দেখো হয়ে গেছে আমাদের A স্কয়ার B স্কয়ার ফর্মুলাটা আমাদের अप्लाई করতেই হবে A স্কয়ার B স্কয়ার A minus C न्यूमेरेटर जा सकता है b a प्लस b a माइनस c अब थर्ड फ्रैक्शन c बाय a माइनस c c बाय a माइनस c थर्ड फ्रैक्शन देखो c बाय a माइनस c ओके डियर स्टूडेंट थर्ड फ्रैक्शन c बाय a माइनस c तो आगे मतों चलो हम रेडी टू অ্যানসারটা এখানে লিখে রাখি আমরা লাস্ট অ্যানসারটা দিয়ে লিখে রাখতে যাবে দেখো যে আমাদের এখানে অ্যানসার হলো দুটো আমাদের হয়ে গেছে আর একটা অ্যানসার বের করতে পারলে শেষ তাহলে ইকুয়াল ডিনোমিনেটর হিসাবে প্রথম আসছে এটা a a মাইনাস b a মাইনাস c বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার আর a মাইনাস c এন্ড এন্ড সেকেন্ড ফ্র্যাকশন আমাদের এটা b a plus b a minus c this is a square minus b square a minus c अब तो तू लिखे रखते से अब थर्ड फ्रैक्शन का पूरे तबर लिखो ओके तो लाइक ऑन आशो हमने तो थर्ड फ्रैक्शन का कास करता है थर्ड फ्रैक्शन इक्वल डिनोमिनेटर को तेरे लिए हमारा की कास a plus b a minus b আর a minus c divided by a minus c তাহলে এটা কাটা গেল এটা মানে কি স্কয়ার বি স্কয়ার লিখে দিলাম এরপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে চলো মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো আমরা c into b স্কয়ার a minus c into a স্কয়ার মাইনাস b স্কয়ার দেখো আরেকটা লাইন লেখো a c প্রথমে c s bar minus b bar this is s a s bar minus b bar by a minus c তাহলে এখন দেখো এন আমরা থার্ড ফ্র্যাকশনটা পেয়ে গেছি ইকুয়াল ডিনোমিনেটর s bar minus b bar আর this is আমাদের s bar minus b bar a minus c দেখো ডিনোমিনেটরস আর ইকুয়াল s bar minus b bar a minus c এই ডিনোমিনেটরটা তাই হলো এটা তাই হইছে এটা দেখো সেম এক সেম দেখো তাহলে ওকে ইকুয়াল ডিনোমিনেটর 18 এটা অ্যানসার ওকে এরপর চলো আমরা 19 এ যাব আর মনে একটা ম্যাথ আছে ওই এক্সারসাইজ শেষ হয়ে যায় 19 20 19 ওকে 19 এ দেখো ইকুয়াল ডিনোমিনেটর সে কনভার্ট করতে হবে আমাদের এবব ফ্র্যাকশন ওকে ইকুয়াল ডিনোমিনেটরস তাহলে এখন দেখো কি আছে এখানে ইকুয়াল ডিনোমিনেটরস 19 নাম্বার 19 আমাদের ফ্র্যাকশন কত আছে a বাই a মাইনাস b ওকে b বাই a প্লাস b c বাই থার্ড ফ্র্যাকশন c বাই a a প্লাস b তাহলে চলো ডাইরেক্ট এলসিএম অফ ডিনোমিনেটরস
ওকে এলসিএম অফ ডিনোমিনেটরস এখন আমাদের কাজ আছে এলসিএম অফ ডিনোমিনেটরস বের করা চলো এলসিএম এলসিএম অফ ডিনো এলসিএম অফ ডিনোমিনেটরস তাহলে এখন দেখো প্রথম একটা এ দেব এখানে একটা এ আছে যেহেতু এবার এ মান এ মাইনাস বি নিলাম এখানে তাহলে এ মাইনাস বি নাই এবার এ প্লাস বি এখানে একবার আছে এখানে অন টাইমস আছে তাহলে এ প্লাস বি এ প্লাস বি তাহলে এটাকে একটা লাইন একটু কমপ্লিট করে রাখো এ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখন আমরা কি করব ফার্স্ট ফ্র্যাকশন ফার্স্ট ফার্স্ট ফ্র্যাকশন আমাদের এ এ মাইনাস বি চলো আমরা ডিভাইড করব এ সিন্স এ এ মাইনাস বি এ প্লাস বি স্টুডেন্ট ডিভাইডেড বাই এ মাইনাস বি তাহলে আমাদের অ্যান্সার হলো এ এ প্লাস বি চলো এ এ প্লাস বি দিয়ে আমরা ডিভাইড করে দেব তাহলে এখন আসো এখানে দাঁড়ালো এ ইনটু এ প্লাস বি এখানে মাল্টিপ্লাই হলো এ মাইনাস বি এর সাথে একই মাল্টিপ্লাই এ প্লাস এ ইনটু এ প্লাস বি এ ইনটু এ প্লাস বি চলো এই ভাষায় লিখে রাখলাম তাহলে তাহলে এটা হলো এ স্কয়ার এখানে আসতেছে এ প্লাস বি আর নিচে আসলো এ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার স্টুডেন্ট আমাদের সবসময় এই টার্মটাই লিখবো যেটা সিম্পলিফাই করলাম একটা করলে ওটা হয় সেকেন্ড ফ্র্যাকশন সেকেন্ড ফ্র্যাকশন আমাদের কত আছে বি বাই এ প্লাস বি তাহলে আগের মতন চলো ডিভাইড করবো আমরা তাহলে ওকে এ সিন্স এ এ মাইনাস বি এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি তাহলে এটা যদি ডিভাইড করো তাহলে এ প্লাস বি কেটে গেল এ এ মাইনাস বি এখন চলো এ মাইনাস বি দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো ওকে তাহলে ওকে বি ইনটু এ এ মাইনাস বি এ প্লাস বি দেখো এর মাল্টিপ্লাই করবো আমরা এ এ মাইনাস বি আবার দেখো আমরা মাল্টিপ্লাই করলাম এটা তাহলে ওখানে এ বি থাকে এ মাইনাস বি থাকে ওকে চলো দুইটা মুছে দিলাম তাহলে এখন আমাদের এই ফ্র্যাকশনটা একটু উপরে এখানে লিখে রাখলাম এ এ বি রেস্টুডেন্ট এ মাইনাস বি আর ডিনোমিনেটর দেখো এ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যায় এটা ফর্মুলা করো এ স্কয়ার বি স্কয়ার হয়ে গেল এইবার আসো থার্ড ফ্র্যাকশন ওই একই কেস এলসিএম অফ ডিনোমিনেটরস থার্ড ফ্র্যাকশন যাই ওকে থার্ড ফ্র্যাকশন থার্ড থার্ড ফ্র্যাকশন সি এ প্লাস বি এখন চলো ডিভাইড করো এলসিএম ছিল এ এ প্লাস বি আর এ মাইনাস বি থাকে পরে কোনো ব্যাপার না এ এ প্লাস বি কাটাকাটি হয়ে থাকে শুধু এ মাইনাস বি এটার সাথে এটাই এর সাথে কাটা যায় শুধু এ মাইনাস বি থাকে এখন এ মাইনাস বি দিয়ে ডিনোমিনেটর নিউমারেটরে চলো মাল্টিপ্লাই করবো তাহলে যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে সি ইনটু কি থাকে আমাদের এ মাইনাস বি আর এ ইনটু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এখন দেখো এ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার উপরে সি এ মাইনাস বি ওকে অ্যান্সার দেখো চলো আমরা অ্যান্সার গুলো লিখে ফেলি এলসিএম ইকুয়াল ডিনোমিনেটরস দ্যাট মিন্স ডিনোমিনেটরস আর সেম তাহলে অ্যান্সার জাস্ট উইন অ্যান্সার ডিনোমিনেটরস আর সেম এ স্কয়ার এ প্লাস বি এখানে আসলো হচ্ছে এ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কমা পরেরটা আসো সি এ মাইনাস বি সেকেন্ড ফ্র্যাকশন এ বি এ মাইনাস বি ডিয়ার স্টুডেন্ট এরপর আসছে এ এ স্কয়ার দেখো ডিনোমিনেটরস আর ইকুয়াল এরপর আর একটা আছে আমাদের থার্ড ফ্র্যাকশন এটা বললাম আমরা and third fraction and third fraction c a minus b a
a square minus b square. আমরা থার্ড ফ্র্যাকশনটা পেয়ে গেলাম 19 6 এবার আসো 20 একদম ইজি ম্যাথ ইকুয়াল ডিনোমিনেটরস কনভার্ট ইকুয়াল ডিনোমিনেটরস এরপর চলো তাহলে ইকুয়াল ডিনোমিনেটরস আমাদের হয়ে গেছে এটা এরপর আসো আমরা গেলাম কত 20 তে যাব 20 কয়টা ফ্র্যাকশন এখানে আমাদের ফ্র্যাকশন টু ফ্র্যাকশন যা একটা ফ্র্যাকশন কম আছে ওকে 2 বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 2 সেকেন্ড ফ্র্যাকশন 3 দ্য স্টুডেন্ট x স্কয়ার প্লাস মেবি প্লাস x মাইনাস 6 দেখো আমাদের ফ্র্যাকশন গুলোর অবস্থা কি হয়েছে আমরা একটু দেখি x স্কয়ার মাইনাস x মাইনাস 2 এখানে আসছে 3 x স্কয়ার প্লাস x মাইনাস 6 ওকে ডিনোমিনেটর অফ দ্য ফার্স্ট ফ্র্যাকশন ডিনোমিনেটরস অফ দ্য ফার্স্ট ফ্র্যাকশন ডিনোমিনেটরস ডিনো ডিনোমিনেটরস অফ দ্য ফার্স্ট ফ্র্যাকশন ডিনোমিনেটর অফ দ্য ফার্স্ট ফ্র্যাকশন ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস x মাইনাস 2 তাহলে চলো x স্কয়ার 2x plus x minus 2. 2 under 2. 2 under 2. Let's put x common now. Tali x minus 2 plus 1 common lile x minus 2. Tali x minus 2 x plus 1. Denominator the second fraction. Denominator. Denominator. Denominator of the second fraction, denominator of the second fraction, denominator of the second fraction, আমাদের কি আছে? দেখো x square. Okay, এখানে লিখে আসলাম x square plus x minus 6. 3 to the 6, তাহলে plus 3x minus 2x minus 6. That's why x with the common name. X plus 3 minus 2 common name. X plus 3. Tali x plus 3 holo. And x minus 2. Okay. X plus 3, x minus 2. এখন আসো তাহলে LCM of denominators করো LCM of denominators ওকে ছোট থেকে শুরু করলাম সবচেয়ে ছোট কত x minus 2 এরপরে x plus 1 x plus 3 আনলাই দেখো x minus 2 নিয়ে নিলাম x plus 1 x plus 3 এটা আমরা এটা মাল্টিপ্লাই করবো না এইভাবে লিখে দাও এখন আসো ফার্স্ট ফ্র্যাকশন ফার্স্ট ফ্র্যাকশন আমরা এলসিএম করে যা পেয়েছিলাম তাই লিখব ফার্স্ট ফ্র্যাকশন আমাদের কত আছে ফার্স্ট ফ্র্যাকশন ফার্স্ট ফ্র্যাকশন 2 বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 2 ডিয়ার স্টুডেন্ট ফার্স্ট ফ্র্যাকশন 2 বাই x স্কয়ার মাইনাস 2 তাহলে এটা ফ্যাক্টরাইজ করলে আমরা কি পেয়েছিলাম 2 বাই x মাইনাস 2 x plus 1 just to get x minus 2 তাহলে এখন চলো LCM of denominator তে ডিভাইড করব আমরা তাহলে আমাদের এখানে আছে x minus 2 x plus 1 x plus 3 divided by x minus 2 x plus 1 কাটাকাটি করলে x plus 3 আসে এটাকে কাটা যায় এটাকে কাটা যায় তাহলে ওই x plus 3 দিয়ে মাল্টিপ্লাই করব চলো 2 into x plus 3 x minus 2 x plus 1 into x plus 3 চলো আমাদের এটার কাজ হয়ে গেল ওকে মাল্টিপ্লাইটা উঠাই দিলেই হলো 2 x plus 3
minus 2x plus 1 x plus 3 এবার সেকেন্ড ফ্র্যাকশন সেকেন্ড ফ্র্যাকশন ডিনোমিনেটর এটা আছে আমি বললাম না সেকেন্ড ফ্র্যাকশন সেকেন্ড স্টুডেন্ট সেকেন্ড ফ্র্যাকশন আমাদের ছিল আছে কত ওকে 3 বাই x স্কয়ার প্লাস x মাইনাস 6 তাহলে ফ্যাক্টরাইজ করলে প্লাস 3 আর মাইনাস এটা আসছে আমাদের এলসিএম অফ ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করো করলে শেষ তাহলে 3 x প্লাস 3 x মাইনাস 2 চলো ডিভাইড করব আমরা ওকে তাহলে আগের মতন x মাইনাস 2 x প্লাস 1 x প্লাস 3 এটা ডিভাইড করো x প্লাস 3 x মাইনাস 2 এটা এটা কাটা এটার সাথে এটা কাটা থাকে কত x প্লাস 1 চলো x প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই তাহলে 3 ইনটু x প্লাস 1 ডিয়ার স্টুডেন্ট x প্লাস 3 x মাইনাস 2 ইনটু x প্লাস 3 x সরি x প্লাস 1 মাল্টিপ্লাই করতে চাই আমরা x প্লাস 1 দিয়ে তাহলে হয়ে গেছে আমাদের কাজ শেষ ওকে আর একটা লাইন হলে আমাদের সেকেন্ড ফ্র্যাকশন কমপ্লিট ইকুয়াল ডিনোমিনেটরস তো ডিনোমিনেটরস আর সেম তাহলে ওকে 3 x প্লাস 1 x মাইনাস 2 x একটু অ্যারেঞ্জ করে লিখো x প্লাস 3 এখন অ্যান্সার কি দাঁড়ালো অ্যান্সার স্টুডেন্ট অ্যান্সার আমরা এগুলো পেয়ে গেলাম প্রথম পেয়েছি এটা 3 বাই ওকে কই এটা 2 বাই 2 ইনটু x প্লাস 3 x মাইনাস 2 x প্লাস 1 x প্লাস 3 ফার্স্ট ফ্র্যাকশন এন্ড সেকেন্ড ফ্র্যাকশন এটাই 3 x প্লাস 1 অ্যারেঞ্জ করে লিখতে হবে আমাদের x মাইনাস 2 যেভাবে লিখো একই ভাবে লিখবে সবগুলো আর x প্লাস 3 এখন দেখো এটাই আমাদের অ্যান্সার এটা অ্যান্সার ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং